আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় ভালো আছি আমি আর আমার পরিবারের সবাই। আশা রাখবো আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো আর সুস্থ আছেন, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। আমি গত 4 দিন কোনো ব্লগ দিতে পারিনি, আসলে একটু ব্যস্ত ছিলাম। সবার আগে সংসার, বাচ্চা কাচ্চা, তারপরেই তো ব্লগ, তাই না? সেজন্য গত 4 দিন আমি ব্লগ দিতে পারিনি। আজকে ব্লগ শেয়ার করছি, এটা আসলে কোনো আজকে রান্না বান্না কোনো কিছু শেয়ার করব না। আমার শখের একটা জিনিস ফার্নিচার ওয়ার্ড্রব বানানো হয়েছে, বানিয়ে নিয়ে এসেছি, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর ডিজাইন কিভাবে বানালাম, কি বিস্তারিত সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে আমাদের কিন্তু ফার্নিচারের প্রতি অনেক আকর্ষণ, আমরা যারা হাউজওয়াইফ বা গৃহিণী আছি মহিলারা, তাদের কিন্তু আসলে সংসারের জিনিস এগুলোই কিন্তু বেশি আকর্ষণ। স্বর্ণ, শাড়ি বা বলেন ফার্নিচার, যাই হোক না কেন, সংসারের জিনিসগুলো কিন্তু আমাদের অনেক আকর্ষণ, এগুলো কিন্তু আমাদের ভালো লাগে, শখের জিনিস বলা যায়। এই যে দেখতে পাচ্ছেন লোকজন কাজ করতেছে, আসলে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু অংশ আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি আপনাদের সামনে, আশা করছি ভালো লাগবে। এটা আসলে এই ওয়ার্ড্রপের কাঠটা হচ্ছে কাঁঠাল কাঠ, এটা আমাদের কারখানায় একটি কাঁঠাল কাঠ ছিল, সেটা আর কি একটু একটা কারণে কেটে ফেলা হয়েছিল। তো বাড়ির গাছ, বাড়ির কাঠ বুঝতেই পারছেন ভালোই হবে, নিজেদের কাঠ থাকলে কিন্তু আসলে বেশ ভালো হয়, আর দেখে শুনে বানালেও কিন্তু সেটা অনেক বেশি মজবুত আর ভালো হয়, সেজন্য লোকজন বাসায় এনে বানানো হচ্ছে। আসলে নিজের জিনিস বা বলতে পারেন যে নিজের বাড়িতে বানালে কিন্তু সেটা আসলে অনেকটাই ভালো আর মজবুত টেকসই হয়, তাই না? সেজন্যেই ওনাদেরকে বাসায় এনে বানানো হচ্ছে। এই তো এ দেখতে পাচ্ছেন ওনারা আর কি ঘষতেছে, পানিশ দেবে, কাজ প্রায় শেষ, বানিয়ে বাসায় নিয়ে আসা হবে। আর ওয়ার্ড্রবটা আমি একটু বড় করে বানিয়েছি, যেহেতু বাচ্চারা বড় হচ্ছে, সংসারও বড় হচ্ছে, এখন কিন্তু বাচ্চারা আর ছোট হচ্ছে না, তো বড়ই তো হবে এখন, আর সংসারও তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, সেজন্য যাই বানান না কেন বা আমি যাই বানাই না কেন, একটু বড় করে বানালে বেশ ভালো হয়। আরেকটা ওয়ার্ড্রব আছে, সেজন্য সেটা এক পাল্লা, সে তো সেটা আর কি খেয়াল করে আমি এই পাশে 2টা পাল্লা দিয়েছি, অনেক কিছু রাখা যাবে। এই তো ডিজাইনটাও বেশ সুন্দর, আমার পছন্দ হয়েছিল, সেই ডিজাইন মতোই আমি বানাচ্ছি। আসলে কি বলবো, ফার্নিচারের প্রতি অনেক আকর্ষণ, দেখলেও ভালো লাগে। তো এই যে বার্নিশ দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে নিয়ে এসেছে আর আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন বার্নিশ দেওয়ার পরে এটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আমি 2 সাইডে 2টা পাল্লা দিয়েছি আর মাঝখানে 4টা ড্রয়ার হয়েছে। পাল্লাটা আমি আপনাদেরকে খুলে দেখাবো যে ভিতরেরটা কীরকম। এই যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে বেশি কাজ থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, আবার একদিকটা কিন্তু সমস্যা, অনেক ময়লা হয়, তো বারে বারে কিন্তু আসলে প্রতিদিন মুছতে হবে সেজন্যে। আর একটু কাজ করা থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো পুরাটা অংশ এরকম, আমি আপনাদেরকে একটু পুরাটাই দেখাবো। তো আপনারা যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই বলবেন যে আমার ওয়ার্ড্রবটা কেমন হয়েছে বা আপনাদের পছন্দ হয়েছে কিনা, দেখতে ভালো হয়েছে কিনা। আসলে আপনাদের কমেন্ট পড়তে কিন্তু অসম্ভব ভালো লাগে, আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলে কিন্তু আমাদের আসলে খুব ভালো লাগে, আমরা বসে থাকি আপনাদের একটা কমেন্টের জন্য, আপনাদের একটা সাবস্ক্রাইব বা আপনাদের একটা লাইকের জন্য। আসলে এগুলো দিতে কিন্তু কোনো পরিশ্রম হয় না, টাকা পয়সাও লাগে না, কিন্তু আমাদের জন্য সেটা কিন্তু অনেক মূল্যবান। সেজন্য আপনারা যারা যারা আমার আজকের এই ব্লগটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও বাজিয়ে দেবেন। ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতেই পারি, তাই না? আর আমি ওয়ার্ড্রবের উপরে কিছু তো শোপিস রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে আসলে একটা মশলাদানি, তো আমি এটাকে এটার মধ্যে কোনো মশলা ব্যবহার করি না, আমার কাছে এটা দেখতে অসম্ভব ভালো লাগে, সেজন্য এটাকে আমি একটা শোপিসের মতো সাজিয়ে রেখেছি। আর এই যে ফ্লাওয়ার, ফুলদানি, এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আমার ফুলের প্রতি খুবই আকর্ষণ। ফুলটা আসলে ভালোবাসা বা ভালো লাগার একটা জিনিস, সবারই কিন্তু ফুলটা ভীষণ পছন্দ, বাসায় যদি ফুল থাকে দেখলেও কিন্তু মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায়। আর এই যে আমার বাচ্চারা কিছু ওদের খেলনা রেখে দিয়েছে,
আসলে ওয়ার্ডরোবের উপরে কিন্তু অনেক কিছু শোপিজের মতো সাজিয়ে রাখা যায়, দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগে। তো আমার যা ছিল আমি তাই দিয়েই একটু সাজানোর চেষ্টা করেছি আর তাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর দুই পাল্লায় আমি দুইটা তালা দিয়েছি, আর ড্রয়ারের যে উপরে ড্রয়ারটা আছে সেটার মধ্যে আমি একটা তালা দিয়েছি। আমি এখন আপনাদেরকে একটু খুলে দেখাবো যে ভিতরের অংশটা কেমন। আসলে ভিতরে কিন্তু সবাই, এই যে আমি একটা পাট্টা দিয়েছি, সবাই কিন্তু পাট্টাটা দেয় না আসলে এখানে বেশ, সবাই কিন্তু এটার মধ্যে আসলে ল্যাপ বালিশ বা কাঁথায় এগুলোই রাখে। তো আমি ভাবলাম একটা আছে যেহেতু সেটার মধ্যে আমি ল্যাপ খাতা এগুলো রাখতে পারবো, আর এটার মধ্যে আসলে যদি আমরা এভাবে একটা পাল্লা দিয়ে যদি সুন্দরভাবে কাপড় চোপড় কিন্তু গুছিয়ে রাখতে পারবো, সেজন্য আমি একটা পাল্লা দিয়েছি। আর এটা ইচ্ছে করলে যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে উঠাচ্ছি, খুলেও রাখা যাবে, কোনো সমস্যা নেই, অনেকটা জায়গা আছে ভিতরে। তো এটা আসলে আমার নিজের একান্ত আর কি, নিজে থেকে এটা আর কি পাল্লাটা দেওয়া হয়েছে। ওনারা বলছিল যে কেউ পাল্লা আসলে দেয় না, এভাবে তাকটা দেয় না, সবাই এমনিই রাখে। তো আমি ভাবলাম যে একটা ওয়ার্ড্রোব আছে তো সেটার মধ্যে আমি ল্যাপ খাতা বালিশ এগুলো রাখতে পারবো, আর এখানে আমি অনেকগুলো কাপড় গুছিয়ে রাখতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে ড্রয়ার, তো এখানে কিন্তু ওই যে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার সবগুলা ড্রয়ারের মধ্যে নাম্বার দেওয়া আছে, লিখে নেওয়া হয়েছে। এতে করে আমরা যদি ড্রয়ারগুলো খুলেও রাখি, অনেক সময় দেখা যায় যে সেগুলো আবার উল্টাপাল্টা হয়ে যায়, তখন ঠিকভাবে লাগতে চায় না। সেজন্য যদি আমরা এইভাবে এক দুই নাম্বার করে রাখি তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো আসলে দ্বিতীয় ড্রয়ারে আমি একটা মশারি রেখেছিলাম, সেজন্য সেটা আর খুলে দেখালাম না। এই যে তিন নাম্বার ড্রয়ারটা খুলে দেখাচ্ছি, তো ভিতরে অনেকটাই জায়গা আছে। আসলে আমার বিয়ের সময় অনেক কিছু কেনা হয়েছিল আর অনেক কিছু আছে আসলে, তারপরে দিন পাল্টায় বা দিন যতই যাচ্ছে নতুন নতুন জিনিসও বের হচ্ছে, দেখলে কিন্তু আসলে বেশ ভালো লাগে, ইচ্ছে করে কেনার জন্য। তো এই জিনিসগুলো আসলে সব সময় তো আর কেনা সম্ভব না, টাকা পয়সারও ব্যাপার থাকে, তো সব কিছু মেনটেন করে তারপরেই একটা জিনিস বানানো হয়। আর যে কোনো জিনিস আমি মনে করি যে আসলে একটু সময় সাপেক্ষের ব্যাপার, ইচ্ছে করলে বা হুট করে কিছু কেনা সম্ভব না, যেহেতু এগুলো বানাতেও তো অনেক টাকার খরচ হয়। আর এই যে এটা দিয়ে হচ্ছে দ্বিতীয় পাল্লা, তো আমি এইখানেও একটা তাকের ব্যবস্থা করে রেখেছি, যেহেতু আমার একটা আলমারিও আছে, তিন পাল্লার একটা স্টিলের আলমারি আছে, সেজন্য আমি এখানে দুইটার মধ্যে দুই পাশে তাক দিয়েছি। আমি ইচ্ছে করলেই যে এভাবে খুলেও রাখা যাবে, কোনো সমস্যা নেই। আসলে তাক দিলে কিন্তু জিনিসগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে রাখা যায়, সুন্দরভাবে সেগুলো গুছিয়ে কিন্তু ঠিকঠাকভাবে রাখা যায়। এই যে ইচ্ছে করলে এটা এভাবে খুলেও রেখে দিতে পারবো। এই তো এই ছিল আমার ওয়ার্ড্রোব আর আজকের ব্লগ। তো কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটা একদমই নতুন। আপনারা সবাই সাবস্ক্রাইব বা সাপোর্ট না করলে আমরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক, একটা কমেন্ট আমাদের জন্য ভীষণ মূল্যবান, সেজন্য আপনাদের কাছ থেকে এটা আশা করতেই পারি, তাই না? যেহেতু কি বলবো, আসলে কি বলবো সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন।
তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।